উনিশ লাখ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার ভরসা স্থল নাটোর আধুনিক সদর হাসপাতাল প্রতিদিনই বিভিন্ন উপজেলা থেকে আউটডোরে হাজার থেকে রুগী এছাড়াও একশো সজ্জার এই হাসপাতালটির ইনডোরে রুগী ভর্তি থাকে দেড়শো থেকে দুশো জন বাড়তি রুগীর চাপে সেবা দিতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে অনেক সুবিধা এখানে নেই যার ফলে রোগীরা সমস্যার অনেককে অনেক চিকিৎসার জন্য বাইরে অর্থাৎ রাসায় বা ঢাকা ঘটাতে হয় যদি সকল হাসপাতালটি সম্পন্ন করে তার সকল সুবিধা দেওয়া হয় তাহলে এলাকাবাসী চিকিৎসা সুযোগ পাবে মানা আমলে যে আমাদের এখানে ব্যবস্থাপনা এখানে বিভিন্ন রকম জনবল সংকট এবং স্বাস্থ্যসেবার সুবিধার বিভিন্ন রকম অপ্রতুলতা যার ফলে আমাদের নাটোরবাসী বিভিন্ন স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বিড়ম্বনার সম্মুখীন হচ্ছে এমন বাস্তবতায় এই হাসপাতালের পাশেই প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আরও একশো পঞ্চাশ বেডের আধুনিক নতুন ভবন যেখানে মিলবে কার্ডিয়াক আইসিউ সিসিউ কিডনি ডায়ালিসিসের মতো সব সুবিধা জানালেন সংশ্লিষ্টরা প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর একটি প্রতিষ্ঠিত প্রকল্প নাটরবাসীর জন্য প্রকল্পটি বাস্তবায়িত হলে এই হাসপাতালের মাধ্যমে এখান থেকে জরুরি সেবা রেডিওলজি বিভাগের সেবা পাশাপাশি বিশেষায়িত সেবা যথা এখানে একটি আট বেডের আইসিউ আছে একটি নয় বেডের সিসিউ বিভাগ রয়েছে এবং পাশাপাশি এখানে নতুনভাবে কিডনি ডায়ালিসিস সেন্টার এখানে স্থাপিত হবে আগামী দু হাজার বাইশ সালের জুনের মধ্যেই হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান নাটোরবাসীকে আধুনিক দুশো পঞ্চাশ হাজার হসপিটালটি যত সময় নির্মাণের জন্য আমরা চেষ্টা করছি কিছু সমস্যা থাকার জন্য আমরা কাজ ঠিকমতো আগাইতে পারিনি তবে ইতিমধ্যে আমরা পঞ্চাশ শতাংশের বেশি কাজ করে ফেলেছি এবং যথাযথভাবে করার জন্য আগামী যে সময়টুকু আছে তার মধ্যে শেষ করার চেষ্টা করছি আমরা নাটোর আধুনিক সদর হাসপাতালের নতুন ভবন নির্মাণ শেষে দ্রুত চিকিৎসা সেবা চালুর উদ্যোগ নিবে স্বাস্থ্য মন্ত্রণালয় এমন প্রত্যাশা নাটোরবাসীর মাছরাঙ্গা নিউজ ডেস্ক